এখানে এই যে কথাটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলেন যে আমি জেনে নিতে চাই যে আমার রেসালাত রবের রেসালাত তারা সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছে কি না। এই রবের রেসালাত পৌঁছিয়ে দেওয়া ফরজ, এটা নবী রাসূলদের ফরজ ছিল, ওনারা চলে যাওয়ার পর এটা আমাদের উপরে ফরজ। কাজে আমরা যারা আলেম আমাদের উপরে এই ফরজটা, আমি বারবার হয়তো আলেমরা উপরে রাগ করতে পারেন কিন্তু তারপরও আমার দায়িত্ব এটা বলার যে এই যে কোরআনের কথাটা প্রচার করে দেওয়া ফরজ, এতে কি কোনো সন্দেহ আছে? ইয়া আইয়ুর রাসূল বাল্লেক, ইম্পারেটিভ সেন্টেন্স আমর, ইয়া আইয়ুর রাসূল বাল্লেক, আর এখানে আছে কি আবলাগু, এই বাল্লেক আবলাগু কি মূল ধাতু একই, বালাগা পৌঁছিয়ে দেওয়া। এখন এই যে কোরআন পৌঁছিয়ে দেওয়া নবী রাসূলদের উপরে ফরজ, ওনাদের পরে এটা আমাদের উপরে ফরজ। তা আমরা যদি প্রত্যেক আলেম এইটা মনে করতাম যে কোরআন পৌঁছিয়ে দেয় আমার উপরে ফরজ, আমার জীবনে আমি পুরো কোরআনটা একবার মানুষকে পৌঁছিয়ে দেই, এইটা যদি আমরা সব আলেমরা এটা নিজেদের ফরজটাকে পালনীয় ফরজ মনে করতাম, তাহলে সমাজে কিন্তু আমাদের এই বিশৃঙ্খলাটা অনেকখানি কমে যেত। তার কারণ আপনি কম্পালসারি সাবজেক্ট হয়ে আপনি মানে সাবসিডিরিতে মন দিতে পারতেন না। একজন আমি দেখছে হায় হায় আমার এই 30 পারা কোরআন পৌঁছে দিতে, আমি এইটি তো পৌঁছে দিতে পারি না, এই তো আমি হাদিস বলবো কখন, এইটি আমি পৌঁছেই দিই আগে তারপর হাদিস পরে বলবো, এটা তার মনে আসতো। কিন্তু এই ফরজটা কেন যে তাদের মাথায় ঢোকে না যে এটা একটা ফরজ, এই ফরজটা আমরা পালন করছি না কেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নিশ্চয়ই সমস্ত মসজিদ করে আল্লাহ, অতএব আল্লাহর সাথে তোমরা কাল থেকে। আমরা এখানে ইবাদত করছি আল্লাহর ঘরে, বিধর্মীরা যেখানে ইবাদত করছে সেই জমি কি তার না তার বাবার বলেন? তারা ইবাদত যেখানে করে সেই জমিটা তার নিজের না তার বাবার? আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন যে সমস্ত সেজদার জায়গাগুলি আমার, তোমরা যেখানে যেখানে সেজদা করো ও জায়গাটা আমার, কাজে আমাকে শ্রদ্ধা করো। বুঝতে পারছেন বিষয়টা কত কঠিন কথা? আল্লাহ বলেন তো তোমরা আমার সাথে অন্য কাউকে ডেকো না। আরবের লোকেরা আল্লাহকে মানত কিন্তু আল্লাহর সাথে তাদের ওই লাত ওজা মানাত ওল এগুলো লাগবে, এগুলো ছিল তাদের সমস্যা। তো আমরা এক আল্লাহকে ডাকবো, তো আমাদের কলমাটা কিন্তু খুবই ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই কলমা। আর এই কলমাটা যারা পড়ছে তারাই মুসলমান। মানুষ দুই দল, মোমেন আর কাফের। মোমেনের পরিচয় লা ইলাহা ইল্লাল্লাহ। এখন যদি আপনার মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ খুব সহজ ব্যাপার, কিন্তু এটা একটু বুঝতে হবে, আপনারা যে বিয়া করেছেন কী কী বলেছেন, কত কথা বলেছেন বলেন তো? একটা কথা বলেছেন, সেটা কি খুব ছোট্ট? কবুল, তিন শব্দের একটা কথা। এই তিন অক্ষরের একটা কথা আপনার বলেছেন, এইটা বলার পরে আপনার ঘাড়ে কত দায়িত্ব আসছে একটু বলেন তো, ভেবে দেখেন তো। একটা মানুষের জীবন থেকে মরণ, তার সব কিছু, তার সন্তানাদি, তার বংশধর, সব কিছু আপনি গ্রহণ করলেন একটা শব্দ দ্বারা, কি কবুল। তো এই একটা শব্দ যদি এত অ্যাকশন হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর ওইরকম অ্যাকশন আছে। এটা আপনি বুঝেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ তো সোজাই, এটা বললাম মুসলমান হয়ে গেলাম, তো অসুবিধা কোথায়? আপনি কবুল বললে হাইটে দেবেন আর বোর খবর নেবেন না, তাহলে সেটা কীরকম বিয়ে হবে? এই বিষয়গুলো দৃষ্টান্তগুলো হলো বোঝার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে একটা মানুষ মোমেন হয়, কিন্তু এটা বিরাট দায়িত্ব আছে এই কথাটার। তো সেই দায়িত্বগুলি আমরা কোথায় পাবো? এই কোরআনের মধ্যে সেটা পাবো, যে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বললে কী করতে হবে এটা আমরা এখানে পাবো। ব্রিফলি সংক্ষেপে আল্লাহ তাআলা এখানে সব জিনিসগুলো তুলে দিয়েছেন। সমস্ত যুগের জন্য আল্লাহ কেতাব পাঠিয়েছেন, কেতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য আবার শিক্ষক পাঠিয়েছেন। শিক্ষক ছাড়া এই কেতাব কেউ বুঝতে পারবে না, শিক্ষক ছাড়া যদি কেউ বুঝতে চায় এটা গোমরা হবে। এই জন্য অনেকেই দেখা যায় যে বাংলায় কোনো রকম অর্থ করতে পারে, সে আমাদের সাথে মোবাইল ক্রিয়া খালি আয়াতের নাম্বার বলার অর্থ বলে, তো মনে হয় যেন ওইগুলো আমরা পড়িনি। তো এটা হলো তাদের চিন্তা বা জ্ঞানের অভাব, যে আপনি আয়াত পড়েন না নাম্বার বলেন তা না, আপনি একটা শব্দ বলেন যে এই শব্দটা আপনি বুঝেছেন কি বোঝেন নাই, এগুলো এত সোজা ব্যাপার না।
আবার এটাকে আপনি ভয় করে কঠিনও মনে করবেন না। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন আলী জিক্রে ফাহলমে মুদ্দাকির, যে আমি উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, আসো কেউ তো উপদেশ গ্রহণকারী। কাজে এটা কঠিন দিক চিন্তা করলে অত্যন্ত কঠিন এবং সহজের দিক চিন্তা করলে অতি সহজ। তো আসুন আল্লাহ কি বলেছেন আমাদেরকে আমরা দেখার চেষ্টা করি। ওয়ান্নাউ লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুন আলাইহি লিবাদা, এবং নিশ্চয়ই যখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আল্লাহ তাকে কি ডাকলেন আব্দুল্লাহ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ, আমরা কি রাজা বাদশাহ না আমরা আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ, আমরা সবাই গোলাম। কাজে এই অনুভূতিটা যখন আমাদের মনে আসবে যে আমরা গোলাম, তখন আমাদের মাঝে আর অহংকার থাকবে না যে আমরা গোলাম, গোলামের আবার কিসের অহংকার। তো আমরা সবাই আল্লাহর গোলাম, এবং মনে রাখবেন মানুষের জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া, এই মিন লাইফ। আমি এটাকে আপনাকে বোধহয় একাধিকবার বলেছি, জীবনের একটা উদ্দেশ্য থাকে, হোয়াট ইজ ইয়োর এইম ইন লাইফ, আপনার জীবনের উদ্দেশ্যটা কি। আপনার ছোটোবেলায় এসে লেখছেন না এইম ইন লাইফ, তখন যে যেটা ভালোবাসেন সেইটাকে লিখেছেন, কিন্তু আসলে প্রকৃত এইম ইন লাইফ জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আপনি লেখাপড়া করেন কি জন্য, ভালো একটা চাকরি পাবেন, বিদেশের সার্টিফিকেট বিদেশের ডিগ্রি নিলে একটা ভালো চাকরি পাবেন। তো চাকুরিটার আরবি কি বলেন তো, গোলামি। চাকুরি শব্দটার আরবি করলে কী হয়, চাকর হলো গোলাম, আর গোলামে যা করে তা হচ্ছে গোলামি। তা আপনি গোলামি করার জন্য দেশের বিদেশ যাইয়া লন্ডন আমেরিকা যাইয়া ডিগ্রি নেন গোলাম হওয়ার জন্য, আর আল্লাহ বলেন আমার গোলাম হও, এর সেইতে বড় চাকুরি পৃথিবীতে কেউ দিতে পারবে না তোমাকে, সত্য কিনা বলেন। যদি ওই মালিকের গোলাম হইতে পারেন আপনি, তা আপনি যে কত ধন সম্পদ, কত নেয়ামত, কত অট্টালিকার যে আপনি মালিক হবেন, এটা কি চিন্তা করা যায়? তাহলে এই কথাগুলো আপনারা বোঝার চেষ্টা, খুব সোজা কথা যে আপনি তো গোলাম হওয়ার জন্যই এত চেষ্টা করছেন, তাহলে বলেন ওই গোলাম হইয়া তুমি কি পাবে, আমার গোলাম হও। আমার গোলাম হলে তুমি সোনার বাড়িঘর, সোনার উপর তৈরি বাড়িঘর, দুধের নর, মধুর নর, শরাবের নর, সবচেয়ে বড় নেই আমার হলো যে তুমি এমন একটা জীবন পাবে, সেই জীবনে তোমাদের কোনো বার্ধক্য আসবে না, তোমাদের কোনো জিনিসে ঘাটতি হবে না। আমরা একটু বেশি বয়স্ক, আমরা যে কত কষ্টের মধ্যে আসি সেটা বলে তো লাভ নয়, আল্লাহ জানে আমার মতো যারা বয়স্করা তারা সবাই কম বেশি কষ্টে আছেন, ওখানে এই ধরনের কোনো কষ্ট থাকবে না। আমরা যে বয়সে ঢুকবো, তাফসীর কাকা বলেন যে সেটা অন্তত 33 বছর বয়সে পুরুষরা সেখানে ঢুকবে, আর নারীরা কুমারী, তাদের হায়াজ আসে নাই, বড় হয়েছে কুমারী, এই বয়সে নারীরা ঢুকবে। এইভাবে আমাদের অনন্তকাল জীবন থাকবে, এটা যে কত বড় নেয়ামত এটা চিন্তা করতে পারেন। কাজেই এই কথাগুলো আমাদের বুঝতে হবে যে আমরা, আমাদের জীবনের উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, বেহেশতে যাও। তা আর কি চান, এর সেতে বড় চাকরি কি আছে আপনার বলেন? আপনি বলেন আমার চাকরি নাই, চাকরি তো আপনার আছে, অরিজিনাল চাকরিটা ভালো করে করেন, তখন আপনার সব কিছুই দেখবেন সহজ হয়ে যাবে, জীবিকা চলাফেরা সব জিনিস আল্লাহ তাআলা সহজ করে দেবেন। ধন সম্পদ যার আসে সেই যে সহজ জীবন যাপন করে এটা মনে করবেন না, ধন সম্পদ খুব স্বল্প থাকলেও তার মধ্যে আল্লাহ তাআলা একটা সহজ জীবন মানুষের করে দিতে পারে, যাতে সে সুখী। আপনি বাজারে গিয়ে ইলিশ মাছ আর গরুর গোশ না কিনতে পারলেও আপনি ওই 150 টাকার তরি তরকারি কিনে বাড়ি খেয়ে দেখবেন যে খুবই স্বাদ লাগছে, আর যারা এই হাজার হাজার টাকা বাজার করছে দেখে এটা খাওয়া ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, এটাই না সেই না, মানে আসলে আল্লাহ যদি আপনার অন্তরে শান্তি না দেয় তা আপনি কোনোভাবে শান্তি পাবেন না। কাজে এই জন্য আমরা আল্লাহ যে কথাগুলো বলেছে সেগুলি আমরা আপনাদের কাছে বারবার বলার চেষ্টা করছি, যে আল্লাহ বলছেন তুমি আমার গোলাম হও, বেহেশতে যাও। তুমি গোলাম হওয়ার জন্যই তো পৃথিবীতে, এত পৃথিবীকে তুমি চষে বেড়াচ্ছ, সারা পৃথিবীটাকে তুমি ঘুরে বেড়াচ্ছ, কাজেই তুমি আল্লাহ বলছেন আমার গোলাম হও, দেশ চাইতে বড় চাকুরি আর কিছু নাই। তা আল্লাহ কি বললেন, লাম্মা কামা আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন নামাজে দাঁড়ালেন ইয়াদুহু আল্লাহকে ডাকার জন্য,
কাদু ইয়া করুন আলেহি লেবাদা, তখন তারা তার উপরে সব ঝাঁপিয়ে পড়ল। কি ব্যাপারে কি করছে, এ তো আমরা কোনোদিন দেখিনি। কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে, কেউ ডান দিক থেকে, কেউ বাম দিক থেকে, কেউ ফুঁক দেয়, কেউ চিৎকার করে, কেউ বাঁশি বাজায়, কেউ বগলে মূর্তি ঢুকিয়ে দেয় যে তুমি কার আল্লাহর বাদে দেখা করো, আমাদের দেবদেবীও তো সাথে রাখো। এইভাবে তারা শুরু করে দিয়েছিল। কুল, আপনি তাদেরকে বলে দেন, ইন্নামা আদু রব্বি, নিশ্চয় আমি আমার রবকে ডাকি, ওলা উশিকুবি আদা, আমি তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করব না। তিনি একা, তার কোনো ছেলে নাই, মেয়ে নাই, সমকক্ষ নাই, তিনি জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, কাজে এটাই আমি বিশ্বাস করি, আমি তার সাথে কাউকে শরিক করব না। এটা আপনি বলে দেন, এটা ইসলামের প্রাথমিক পর্যায়ের কথাগুলি। কুল, আপনি বলুন, ইন্নি লামলুকুলাকুম দররাম ওয়ালান রাশাদা, আপনি বলুন যে আমি তোমাদের কোনো ক্ষতি অথবা কোনো উপকার এটার আমি মালিক না, আমি তোমাদের ক্ষতিও করতে পারি না, উপকারও করতে পারি না, যদি করেন তো আল্লাহ তালাই করবেন। কুল, আপনি বলুন, লাইউ জিরানি মিন আল্লাহ হাদুন, তোমাদের কেউ আমাকে আল্লাহতে আশ্রয় দিতে পারবে না, আল্লাহ যদি আমাকে শাস্তি দেয় বা আল্লাহ আমাকে ধরে পাকড়াও করে তো তোমরা কেউ আমাকে আশ্রয় দিতে পারবে না, বলেন আজেদা মেন দুনি মুলতাহাদা, এবং আল্লাহ ছাড়া আমি কোনো আশ্রয়স্থল পাব না। আপনি এটা বলে দেন। হ্যাঁ, ইল্লা বালাগা মিন আল্লাহ ওয়া রাসূলিহি, বরং আমার কাজ হলো শুধু পৌঁছিয়ে দেওয়া, শুধু কনভে করা, যেটা আল্লাহ দিয়েছে এটা আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেব। ইল্লা বালাগান, শুধু পৌঁছিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে, হ্যাঁ, ওয়া রেসালাতিহি, এবং তার রেসালাত, এই রেসালাত হলো চিঠি, এই কোরআন, এটা রেসালাত। রাসুল যে জিনিস লাভ করেন সেইটার নাম রেসালাত। নিশ্চয় সহজে বলেন, রাসুল যেটা নিয়ে আসেন এইটার নাম হলো রেসালাত। আর রাসুল মানে পিয়ন, যিনি একটা লিখিত চিঠি নিয়ে আসেন তাকে রাসুল বলা হয়। এই যারা আমাদের বড় রাসুল চার্জদের, ওরা সবাই লিখিত কেতাব নিয়ে আসে, এই ধরনের রাসুল। আর নবী শব্দের অর্থ হলো যে তারা লিখিত কেতাব নাও আনতে পারেন, পিছনের কেতাবের দায়িত্বশীল, অথবা তাদেরকে এমনি মৌখিকভাবে হুই করা হয়েছে সেভাবে তারা কাজ করেছেন, তো এজন্য তারা নবী। আর রাসুল হলো যারা লিখিত কেতাব সহ পৃথিবীতে আসছেন, যাদেরকে লিখিত কেতাব দেওয়া হয়েছে। ইল্লা বালাগাম আল্লাহ রেসালাতি, আমার কাজ হলো পৌঁছিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে, এবং তার রেসালাতের দায়িত্ব পালন করা। অমা ইয়াসিল্লা ও রসুলহু, যারা নাফরমানি করে আল্লাহর এবং তার রসুলের, ফাইনালাহু নারা জাহান্নাম, নিশ্চয়ই তার জন্য শাস্তি হলো জাহান্নামের শাস্তি, খালিদিনা ফিহা আবাদা, সেই জাহান্নামের মধ্যে, সেই আগুনের মধ্যে তারা অনন্তকাল থাকবে। খালিদিনা অনন্তকাল, আবাদা মানে আরও অনন্তকাল, মানে অনন্ত অনন্তকাল সেখানে তারা অবস্থান করবে। সেটার বিবরণ সূরা হুদে আমরা পড়েছি, যে আপনাকে বলেছি যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে আল্লাহ তাআলা আমাদের জান্নাত জাহান্নামের জন্য যে নূতন জগৎ সৃষ্টি করবেন, ওই জগতের আকাশ পৃথিবী যতদিন স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত এই মানুষগুলির আর মরণ হবে না, এরপরে আল্লাহ যা ইচ্ছা তাই করবেন। সামনের কথা, ইল্লামা আশা রব্বুকা ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, এরপরে আল্লাহ আপনার রব যা চায় তাই হবে, তিনি যা ইচ্ছা তাই করেন। কিন্তু অতখানি সময় পর্যন্ত আল্লাহ বলেই দিয়েছেন এর মধ্যে কারো মৃত্যু হবে না। এটি কী আশ্চর্য ব্যাপার বলেন তো, কত জীবন, এই জীবন যদি কষ্টে কাটে তো কীভাবে কাটবে। আল্লাহ বলেন, হাত্তা ইজা রাও মায়ু আদুনা, অবশেষে যখন তারা দেখবে, মায়ু আদুনা, যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অর্থাৎ বিচার কিয়ামত, এটার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। অতঃপর যখন, অবশেষে যখন তারা দেখবে যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ফাসাই আলামুনা, তখন তারা জানতে পারবে, মান আদাফু নাসেরা, যে সাহায্যের দিক থেকে কে দুর্বল, ওয়াকাল আদাদা, এবং সংখ্যায় কে দুর্বল।
সাহায্যের দিক থেকেও তোমরা দুর্বল থাকবে আর সংখ্যার দিক থেকেও তোমরা দুর্বল থাকবে। কাফেররা সংখ্যা বেশি হবে, কিন্তু মোমেনদের সাথে যেহেতু আল্লাহর সব বাহিনী যে মোমেনদের পক্ষে, এই হিসেবে মোমেনদের দল খুব বড় থাকবে। কুল এন আদ্রিয়া কারিবু মা তু আদুনা আম ইয়াজালুল্লাহু রব্বি আমাদা, আপনি তাদেরকে বলেন, এন মানি না, এন আদ্রি আমি জানি না, আ কারিবু মা তু আদুনা তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে সেটা কি নিকটে, আম ইয়াজালুল্লাহু রব্বি আমাদা, অথবা তার জন্য আমার রব কোনো সময় নির্ধারণ করেছেন, এটা আমি বলতে পারবো না। কিয়ামত কখন হবে এটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন। তো আল্লাহর রসুলের আগমন হচ্ছে কিয়ামতের আলামত, সবচেয়ে বড় আলামত, যেহেতু ইনি শেষ পয়গম্বর, এনার পরে আর কোনো পয়গম্বর আসবে না, তার সময়টা পার হলে কিয়ামত হবে। এই জন্য আমাদের রসুল হচ্ছেন কিয়ামতের সবচাইতে বড় আলামত। তো এখানে আল্লাহ বলছেন যে আপনি বলেন যে আমি জানি না, তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি নিকটে, না তার জন্য আল্লাহ তাআলা অন্য কোনো সময় নির্ধারণ করেছেন, সেটা আল্লাহর ব্যাপার। তিনি আলিমুল গায়ব, তিনি গায়ব সম্পর্কে অবহিত, এটা গায়বের বিষয়ে, এই গায়ব সম্পর্কে তিনি জানেন। ফালা ইউজিরু আলা গায়বি আহাদা, তিনি গায়ব তার গায়বকে কারো কাছে প্রকাশ করেন না, তার যে গায়বী বিষয়গুলি এটা কারো কাছে তিনি প্রকাশ করেন না। হ্যাঁ, ইল্লা মাদের দাদা মার রাসুলেন, হ্যাঁ রাসুলদের মধ্যে যাকে তিনি পছন্দ করেন, এই রাসুলদেরকে কোনো কোনো গায়বের বিষয়ে তিনি খবর জানান। যেমন আমাদেরকে জান্নাত জাহান্নাম যে এই যে বিশাল পরকালের যে খবর, এটা তো সবই গায়বের, এটা যদি রাসুল না বলতেন তা আমরা তো জানতাম না। আল্লাহ বলেন যে আমি গায়বের খবর কাউকে জানাই না, কিন্তু আমি যে রাসুলদেরকে পছন্দ করি তাদেরকে আমি গায়বের কতক বিষয় আমি অবহিত করি, যেটা মানুষের জন্য প্রয়োজন। ইল্লা মানে তাদামের রাসুলেন, হ্যাঁ আল্লাহ বলেন আমি যাকে গায়বের জ্ঞান দেই, ফাইনাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফি রাসাদা, নিশ্চয়ই আমি তার সামনের থেকে পিছন থেকে আমি কড়া পাহারাদার আমি নিয়োগ করে দিই, সামনে পিছে কড়া পাহারাদার, যেন ওখানে শয়তানের পক্ষ থেকে কিছু যোগ বিয়োগ হতে না পারে, যেন শয়তানের সাথে যোগ করতে না পারে, বিয়োগ করতেও না পারে। এই জন্য আমি যাদেরকে গায়বের এলেম দেই তাদের সামনে এবং পিছনে আমি পাহারাদার নিয়োগ করি, এটা স্পেশাল পাহারাদার, যেটা আমাদের জন্য প্রয়োজন হয় না। আমাদের শুধু লেখক, কিন্তু রাসুলদের জন্য সামনে পিছন থেকে স্পেশাল পাহারাদার, যে এই গায়বের ব্যাপারে যেন কোনো রকম খেয়ানাত না হয়। এই জন্য রাসুলদের কথা হবে একশো ভাগ নির্ভুল কথা। আমরা তো রাসুলের নামে এখন লক্ষ লক্ষ জাল কথা ছড়াই দিয়েছি, তো এটার জন্য আমাদেরকে খুবই কঠিন জবাবদিহিতার সামনে আল্লাহর কাছে আমাদের উপস্থিত হতে হবে। রাসুলের নামে আমরা কথাগুলো ছড়াই দিচ্ছি, আর এখানে আল্লাহ কী বললেন যে আমি যে রাসুলকে গায়বের এলেম দেই তার সামনে পিছন থেকে আমি কড়া পাহারাদার দিয়ে আমি তাকে পাহারাদার দিয়া আমি তাকে সংরক্ষণ করি, যে তার সাথে যোগ বিয়োগ যেন হইতে না পারে। তাহলে রাসুলদের কথা হবে কনফার্ম কথা, কোরআনের সাথে রাসুলের কথা, কোরআনের কথা হাদিস এক কথা হবে, সেখানে কি উল্টো হবে? কাজে এই কথাটা আজ পর্যন্ত আমি আলেম থেকে বুঝাতে পারিনি। আপনারা যারা আলেম না, অর্থাৎ আলেম না মানে মাদ্রাসায় যারা পড়া না, এরা কিন্তু অনেকেই এটা বুঝেছে, কিন্তু ওনারা বুঝতে চান না, বুঝতে পারেন কিন্তু ইচ্ছা করে বোঝেন না, আল্লাহ এভাবে জানেন, এভাবে আমার কিছু বলার নেই, কিন্তু বিষয়টা কিন্তু পরিষ্কার। তো আল্লাহ বলেন আমি যাকে পছন্দ করি রাসূলদের মধ্যে হতে তাকে আমি গায়বের কতক এলেম দেই এবং তার সামনের থেকে পিছন থেকে আমি পাহারাদার নিয়োগ করি, আমার পাহারাদার, আল্লাহর পক্ষ থেকে পাহারাদার, ফেরেশতা পাহারাদার। তার কারণ ফেরেশতারা দেখে শয়তান, আমরা দেখতে পাই, আমরা কি শয়তান পাহারা দিতে পারবো? আমাদেরকে বলছে যে তোমরা শয়তান টের পেলে আল্লাহর জিকির করো, আমরা তো দেখি না শয়তান, কিন্তু ফেরেশতারা দেখে। দেখেন না বদরের যুদ্ধের দিন শয়তান ও ফেরেশতাদেরকে দেখছে আর ফেরেশতারা শয়তানকে দেখেছে। ফালা ইউজির ওয়ালা গাইবি হাদা ইল্লা মানে তাদামের রাসুলেন ফাইন্যহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদি ওয়া মিন খালফিহি রাসাদা, তার সামনে এবং পিছনে আমি প্রস্তুত পাহারাদার নিয়োগ করি। লিয়ালামা, যাতে তিনি জেনে নিতে পারেন, আল্লাহ তাআলা যাতে জেনে নিতে পারেন, কন আন কদ আবলাগু রিসালাত রব্বিহিম, যে নিশ্চয়ই তারা রবের রেসালাত পৌঁছিয়ে দিয়েছে। এই রবের রেসালাত পৌঁছিয়ে দেওয়া ফরজ, এটা বিরাট ব্যাপার।
ওহাতা বেমাল আদাইহিম, এবং আল্লাহ তাআলা সংরক্ষণ করেন যা তাদের কাছে আছে। ওহাসা কুল্লা শাইয়িন আদাদা, এবং একত্রিত করে রেখেছেন সমস্ত বস্তুকে গুণে গুণে। সব বিষয় আমাদের সমস্ত আমলগুলি এগুলি সুমার করে রেখেছেন, আদাদা গুণে গুণে রেখেছেন, এমনভাবে যে কোনো রকম ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা নয়, এমন নামে কঠিনভাবে লিখেছে। এই জিনিসগুলো আপনারা বোঝেন। আপনারা অনেকেই দেখবেন যে এই এই আমল করলে তাকে বলা হবে যে তুমি জান্নাতে চলে যাও। আমলগুলা করলে সব হবে, যদি আল্লাহ মঞ্জুর করে আপনি সব পাবেন। কিন্তু জান্নাত জাহান্নামের রায়টা হবে যে আপনি বালে ঘর পর থেকে মরণ পর্যন্ত কি ভালো করেছেন কি মন্দ করেছেন, এই দুটার উপরে মার্ক করা হবে, এটার উপরে জাজমেন্ট করা হবে। এবং এইটার জাজমেন্টে যদি আপনি পাস করেন তা আপনি পাস, ফেল করলে ফেল। কিন্তু অমুক আমল করছে এই জন্য জান্নাত, এই যে কথাগুলো এগুলো অতিরিক্ত কথা, এগুলো কোনো বিশ্বাসযোগ্য কথা না। আপনি আমল করেন, সুরা মুলক পড়েন, আয়াতাল কুরসিবান, যে কোনো সুরা কেরাত পড়েন, প্রত্যেকটা সব পাবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটার মানে এই না যে এইটা পড়লে আপনি ভেস্ট হয়ে যাবেন, কিন্তু এগুলো অতিরিক্ত কথা। এগুলো কিন্তু মানুষের অনেক সময় মানুষের ক্ষতি হয় এগুলো। তো এখানে এই যে কথাটা সবচাইতে গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলেন যে আমি জেনে নিতে চাই যে আমার রেসালাত, রবের রেসালাত, তারা সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছে কি না। এই রবের রেসালাত পৌঁছিয়ে দেওয়া ফরজ, এটা নবী রাসূলদের ফরজ ছিল, ওনারা চলে যাওয়ার পর এটা আমাদের উপরে ফরজ। কাজে আমরা যারা আলেম আমাদের উপরে এই ফরজটা, আমি বারবার হয়তো আলেমরা উপরে রাগ করতে পারেন, কিন্তু তারপরও আমার দায়িত্ব এটা বলার যে এই যে কোরআনের কথাটা প্রচার করে দেওয়া ফরজ, এতে কি কোনো সন্দেহ আছে? ইয়া ইয়র রসুল বাল্লেক, ইম্পারেটিভ সেন্টেন্স আমর, ইয়া ইয়র রসুল বাল্লেক, আর এখানে আছে কি আবলাগু, এই বাল্লেক আবলাগু কি মূল ধাতু একই, বালাগা পৌঁছিয়ে দেওয়া। এখন এই যে কোরআন পৌঁছিয়ে দেওয়া নবী রসুলদের উপরে ফরজ, ওনাদের পরে এটা আমাদের উপরে ফরজ। তা আমরা যদি প্রত্যেক আলেম এইটা মনে করতাম যে কোরআন পৌঁছিয়ে দেয় আমার উপরে ফরজ, আমার জীবনে আমি পুরো কোরআনটা একবার মানুষকে পৌঁছিয়ে দেই, এইটা যদি আমরা সব আলেমরা এটা নিজেদের ফরজটাকে পালনীয় ফরজ মনে করতাম, তাহলে সমাজে কিন্তু আমাদের এই বিশৃঙ্খলাটা অনেকখানি কমে যেত। তার কারণ আপনি কম্পালসারি সাবজেক্ট হয়ে আপনিও মানে সাবসিডিরিতে মন দিতে পারতেন না। একজন আমি দেখছে হায় হায় আমার এই 30 পারা কোরআন পৌঁছে দিতে, আমি এইটি তো পৌঁছে দিতে পারি না, এটা আমি হাদিস বলবো কখন, এইটা আমি পৌঁছেই দিই আগে তারপর হাদিস পরে বলবো, এটা তার মনে আসতো। কিন্তু এই ফরজটা কেন যে তাদের মাথায় ঢোকে না যে এটা একটা ফরজ, এই ফরজটা আমরা পালন করছি না কেন? এখান থেকে একটু সেখান থেকে একটু, এগুলো হবে পুরো কোরআনটা পৌঁছাইতে হবে। আল্লাহ কীভাবে বলছেন, ইয়া ইয়া রাসূলুল্লাহ বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আয়াতের অর্থটা হলো হে রাসূল আপনি পৌঁছিয়ে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা নাজেল হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে। ওয়া ইল্লাম তাফআল, যদি না করেন, মানে যদি কোনো একটা আয়াত পৌঁছাতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাত পৌঁছালেন না, মানে একটা না পৌঁছালে সব আপনার অগ্রাহ্য হয়ে যাবে। এত বড় কঠিন ফরজ, এই ফরজটার প্রতি আমরা কেন আমাদের অ্যাটেনশন, আমাদের মনোযোগ নাই, এটার জন্য আমি খুব দুঃখ লাগতেছে আমার। এই মনোযোগটা আমার যদি থাকে তাহলে তো আমরা সবাই ব্যস্ত থাকতাম যে হ্যাঁ আমি এই কোরআন একবার পৌঁছিয়ে না দিয়ে মরলে আমি আল্লাহর কাছে কী জবাব দেবো, আমার তো ফরজ তরক করা অবস্থা আমরা হাস্য ময়দানে উঠব। এই কথাটা মাথার মধ্যে আসে না কেন? দোয়া করেন যেন এটা আলেমদের মাথার মধ্যে ঢোকে যে এই ফরজটা আদায় করার ব্যাপারে তাদের মনোযোগ নাই কেন, এটা একটা ফরজ, এটা করতে হবে। তার কারণ এই পুরো কোরআন আপনাদের তাফসির শুনে আসেন, এতে এমন এমন কথা শুনে আসেন যেটা জীবনেও কোনো আলেমরা এটা ওয়াজমা ফেলে বলে না, প্রয়োজন হয় না বা ওটা গুরুত্ব থাকে, কিন্তু আল্লাহ বলেছেন। তো সুরাটা আমাদের এখানে শেষ হলো, আল্লাহ বলে আমি প্রত্যেকটা বিষয় আমি সংরক্ষণ করে রেখেছি গুণে গুণে। কথাটা কেমন দেখেন তো, গুণে গুণে সংরক্ষণ করেছে। তাই আমি আমার যে বয়স বালে ঘর থেকে মৃত্যু পর্যন্ত এটা আমার এগুলো গুণে গুণে সংরক্ষণ, আপনারটা ওরকম গুণে গুণে সংরক্ষণ করে রেখেছেন, কী সুরক্ষিত কী সুন্দরভাবে এটা সংরক্ষণ করে রেখেছেন, হাশরের ময়দানে উন্মুক্ত করা হবে এবং এইটার দ্বারা আপনার আমার বিচার করা হবে।